আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা এসি বা ফ্রিজের কম্প্রেসরের ফিল্টার কিভাবে কাটিং করবেন। ফিল্টারের যে পাইপটা থাকে, আপনারা পাইপটা দুই পাশ থেকে কিভাবে কাটিং করবেন। তো এই ভিডিওতে দেখাবো, আপনারা ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, আমি কাটাটি ফিল্টারের যে পাইপটি আছে পাইপটির সাথে লাগিয়ে নিয়েছি, এটা একটু টাইট দিয়ে নিয়েছি। এখন এটা আস্তে করে ঘুরাবো। কিছুটা কেটে গেছে, এখন আরেকটু এটা টাইট করে দেবো। দেখুন, পাইপটি খুবই সুন্দরভাবে কেটে গেছে। ফিল্টারের এক প্রান্ত কেটে নিয়েছি, এখন যে অপর প্রান্তের যে পাইপটি আছে এখন এই পাইপটি কেটে নেব। মার্কেট থেকে নতুন কম্প্রেসর মোটর কিনে আপনারা কীভাবে কানেকশন করবেন তা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড দিয়েছি। আপনারা ভিডিওটি দেখতে হলে চ্যানেলের মেন পেজটি ভিজিট করুন, আর এই ভিডিওতে ক্লিক করে এখনই ভিডিওটি দেখে নিন। আর এরকম ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।